মোৰ ইউটিউব চেনেল লাৰ্ণিং উইথ কেৱলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। বন্ধুসকল, আজি কেইদিনমানৰ পৰা ছ'চিয়েল মিডিয়াত বিশেষ এটা বিতৰ্ক দৃষ্টিগোচৰ হৈছে। এই বিশেষ বিতৰ্কটো হ'ল, আপেল কিয় তলত সৰি পৰে? কিছুমানে দাবী কৰিছে যে নিউটনে আৱিষ্কাৰ কৰা মাধ্যাকৰ্ষণিক বলৰ ফলত আপেল তলত সৰি পৰে। আনহাতে অইন কিছুমানে দাবী কৰিছে যে নিউটনৰ মাধ্যাকৰ্ষণৰ সূত্ৰ ইতিমধ্যে ভুল প্ৰমাণিত হৈছে। মই লক্ষ্য কৰিছোঁ কোনো কোনোৱে এই বিতৰ্কটো নিউটন বনাম আইনষ্টাইনৰ যুদ্ধৰ ৰূপ দিছে। সঁচাকৈ আপেল নিউটনৰ মাধ্যাকৰ্ষণ বলৰ ফলত নপৰে নেকি? সঁচাকৈয়ে নিউটনৰ মাধ্যাকৰ্ষণৰ সূত্ৰ ভুল প্ৰমাণিত হৈছে নেকি? আজি আমি এই ভিডিঅ'টোত এই বিষয়ে আলোচনা কৰিম। আৰু যদি ভিডিঅ'টো নলেজেবল হয় বুলি ভাবে, তেনেহ'লে ভিডিঅ'টোৰ শেষত আপোনালোকে ছাবস্ক্ৰাইব বুটামটো টিপিবলৈ নাপাহৰিব। তো আহকচোন আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। 1664 চনটো বিজ্ঞানৰ বাবে এটা বিশেষ চন আছিল, এটা ঐতিহাসিক চন আছিল, কিয়নো এই চনটোতে নিউটনে গছৰ পৰা আপেল সৰি পৰা দেখিছিলে। আৰু আপেলটো কিয় তলফালে সৰি পৰিল, ওপৰলৈ কিয় নগ'ল, এই বিষয়ে তেওঁ কাৰণ বিশ্লেষণ কৰিবলৈ আৰম্ভ কৰিছিলে। একেটা সময়তে তেওঁ চন্দ্ৰই কিয় পৃথিৱীৰ চাৰিওফালে ঘূৰে, পৃথিৱীয়ে কিয় সূৰ্যৰ চাৰিওফালে ঘূৰে, এই পৰিঘটনাটোৰো তেওঁ কাৰণ বিশ্লেষণ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। আপেল মাটিত সৰি পৰা আৰু চন্দ্ৰই পৃথিৱীৰ চাৰিওফালে ঘূৰা এই দুয়োটা পৰিঘটনাক তেওঁ এটা নীতি বা এটা সূত্ৰৰে বান্ধিছিলে। এই নীতিটোৱে হ'ল মাধ্যাকৰ্ষণ বা গ্ৰেভিটি। ইয়াৰ ফলস্বৰূপে 1687 চনত নিউটনে ফিলছফিয়া নেচাৰেলছ প্ৰিন্সিপিয়া মেথামেটিকা বুলি এখন কিতাপ লিখি উলিয়াইছিল, যিখন কিতাপত তেওঁ দ্য ইউনিভাৰ্চেল ল' অফ গ্ৰেভিটি লিপিবদ্ধ কৰিছিল, যিখন কিতাপ প্ৰিন্সিপিয়া বুলি জনাজাত। এই দ্য ইউনিভাৰ্চেল ল' অফ গ্ৰেভিটি মতে বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ প্ৰতিটো বস্তুৱে এটা এণ্টক আকৰ্ষণ কৰে, আৰু এই আকৰ্ষণ কৰা প্ৰৱণতা বা বলটোকে আমি মাধ্যাকৰ্ষণ বুলি কওঁ। এই গ্ৰেভিটি নিউটনে তিনিটা কাৰকৰ ওপৰত নিৰ্ভৰ কৰে বুলি কৈছিলে। প্ৰথম বস্তুবোৰ M1, দ্বিতীয় বস্তুবোৰ M2 আৰু দুয়োটা বস্তুৰ মাজৰ দূৰত্ব R। এই তিনিটা কাৰকৰ ওপৰত গ্ৰেভিটি নিৰ্ভৰ কৰে। আমি যদি সূত্ৰটো চাওঁ, সূত্ৰটো চালে দেখা পাম F1 এজুকেল F2 এজুকেল G × M1 × M2 R². ইয়াত যিহেতু M1 অৰ্থাৎ প্ৰথম বস্তুৰ ভৰ আৰু M2 দ্বিতীয় বস্তুৰ ভৰ পূৰণ হৈ আছে, গতিকে বস্তু দুটাৰ ভৰ বাঢ়িলে মাধ্যাকৰ্ষণ বল বৃদ্ধি হ'ব। আৰু R² হৰণ হৈ আছে, অৰ্থাৎ R মান বাঢ়িলে, অৰ্থাৎ দূৰত্ব বাঢ়িলে মাধ্যাকৰ্ষণ বল কমিব। ইয়াৰ পিছত প্ৰায় 300 বছৰলৈ নিউটনৰ ধাৰণাটোৱে সৰ্বোচ্চ ধাৰণা বুলি বৈজ্ঞানিকসকলে মানি লৈছিল। কিন্তু দ্য ইউনিভাৰ্চেল ল' অফ গ্ৰেভিটিয়ে কিছুমান পৰিঘটনাৰ বিশ্লেষণ দিব পৰা নাছিল, যেনে বুধ গ্ৰহ অৰ্থাৎ মাৰ্কিউৰীয়ে এটা নিৰ্দিষ্ট সময়ৰ মূৰে মূৰে ইয়াৰ কক্ষপথ পৰিৱৰ্তন কৰে। আৰু নিউটনে বুধ গ্ৰহে কিয় ইয়াৰ কক্ষপথ পৰিৱৰ্তন কৰে এই কথাখিনি বিশ্লেষণ কৰিব পৰা নাছিল। নিউটনৰ দ্য ইউনিভাৰ্চেল ল' অফ গ্ৰেভিটিয়ে বিশ্লেষণ কৰিব নোৱাৰা আন এটা পৰিঘটনা হ'ল পোহৰৰ ৰশ্মি যেতিয়া কোনো মেছিভ বস্তু অৰ্থাৎ কোনো গধুৰ বস্তুৰ ওচৰেৰে যায়, তেতিয়া ৰশ্মিবিলাক অকণমান বেঁকা হোৱা দেখা পাইছিলে। কিন্তু কিয় বেঁকা হৈছিলে নিউটনে ক'ব পৰা নাছিলে, যিহেতু পোহৰৰ ৰশ্মিৰ কণিকা ফটন হ'ল, কোনো ভৰ নাই। নিউটনে দুটা বস্তুৰ মাজত কেনেকৈ বল উলিওৱা হয় এইটো শিকাইছিলে, কিন্তু নিউটন হেজ নো আইডিয়া হাউ গ্ৰেভিটি একচুৱেলি ৱৰ্ক, গ্ৰেভিটি একচুৱেলি কেনেকৈ কাম কৰে এই বিষয়ে নিউটনৰ ধাৰণা নাছিল। কিন্তু 1879 চনত জাৰ্মানীত জন্ম হৈছিলে এলবাৰ্ট আইনষ্টাইনৰ। এলবাৰ্ট আইনষ্টাইনে সাধাৰণ ক্লাৰ্কৰ চাকৰি কৰি পোহৰৰ ওপৰত অধ্যয়ন কৰিছিলে। তেওঁ যেতিয়া গ্ৰেভিটিৰ বিষয়ে অধ্যয়ন কৰিছিলে, তেওঁ নিউটনৰ সিদ্ধান্তত সন্তুষ্ট নাছিলে। তেওঁ বুজি পাইছিল যে নিউটনৰ আগত গ্ৰেভিটিত আৰু বহুত কিবা কিবি আছে, আৰু তেওঁ 1907 চনৰ পৰা গ্ৰেভিটিৰ বিষয়ে অধ্যয়ন কৰিবলৈ আৰম্ভ কৰিছিলে। আৰু 1915 চনত তেওঁ কঠোৰ পৰিশ্ৰম কৰি জেনেৰেল থিয়ৰী অফ ৰিলেটিভিটি লিখি উলিয়াইছিলে। আনহাতে আইনষ্টাইনৰ ধাৰণা মতে গ্ৰেভিটি কোনো বল নহয়, ই হ'ল স্পেচ টাইম কাৰ্ভেচাৰৰ ফলাফল।
অর্থাৎ স্থান কালর বক্রতার ফলাফল। স্পেস টাইম কার্ভেচারক যদি আমি অসমিয়াত কও আমি কব লাগিব স্থান কালর বক্রতা। এটা স্পেস টাইম কার্ভেচার নো কি? স্পেস টাইম কার্ভেচার বোঝার আগত আপনি স্পেস টাইম বুঝি পাব লাগিব। ইয়াত স্পেস আর টাইম দুটা শব্দ আছে। স্পেস মানে হল স্থান বা ঠাই। আপুনি মই এই বিশ্বব্রহ্মণ চন্দ্র তরা সূর্য সকলে নিজের নিজের একটা স্থানত থাকে। আমি যেটা কোনো একটা স্থান বা কোনো একটা স্পেস ছবি বা ফটোত চাও তেতিয়া দুটা ডাইমেনশন দেখা পাও, দুটা দিক দেখা পাও, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। আমি যেটা কোনো একটা স্পেস বা ঠাই চকুরে চাও তাত তিনটা ডাইমেনশন থাকে, দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা, অর্থাৎ থ্রি ডাইমেনশন। আপনাদের থ্রি ডি বিষয়ে জানেই সকলে, থ্রি ডি ছবি বা থ্রি ডি মুভি আপনাদের চাইছে। আইনস্টাইনে কৈছিলে এই তিনটা ডাইমেনশনের উপরেও তাত আরও একটা ডাইমেনশন জড়িত হয়ে থাকে, যেটো চতুর্থ ডাইমেনশন, সেইটো হল সময়। সেই কারণে আইনস্টাইনে স্পেস আর টাইম একলগ করে স্পেস টাইম বলে কৈছিলে। আইনস্টাইনের ধারণা অনুসারে এই স্পেস টাইম হল স্পেস আর টাইমর খুঁটায় বই থা এখন জাল। এই স্পেস টাইমর জালখনত যেতালে কোনো ভর দিয়া নহয় তেতিয়ালে জালখন নর্মেল থাকে, সমান হয়ে থাকে। কিন্তু যেতিয়া কোনো একক ভর বস্তু জালখনের উপর দিয়া হয় তেতিয়া জালখন বেঁকা হয়ে যায়, কার্ভ হয়ে যায়। ইয়াকে আইনস্টাইনে স্পেস টাইম কার্ভেচার বলে কৈছিল। আপনাদের স্পেস টাইম কার্ভেচার বুঝার বাবে একটা সরু উদাহরণ দিছো। ধরে লওয়া হল স্পেস টাইম কার্ভেচার জালখন এখন ত্রিপাল, যখন ত্রিপল আমি কোনো পাত্রর মুখত বান্ধি থাকো। এটা এই ত্রিপলখনের উপর যেটা কোনো একক ভরের বস্তু দিয়া হয় ত্রিপলখন তলফালে বেঁকা হয়ে যায়। এই বেঁকাখিনিকে স্পেস টাইম কার্ভেচার বলে কোয়া হয়। যেতিয়া আপনি সরু বল একটা কার্টুন মারি পঠিয়াব তেতিয়া বলটুয়ে ঠিক এনে ধরনের ডাঙর বলটোর চারিওফালে ঘুরি থাকিব, যেতিয়ালে বলটোর গতি থাকে। ঠিক একে ধরনের পৃথিবীয় সৃষ্টি করা স্পেস টাইম কার্ভেচারত চন্দ্রটো এনেদরে ঘুরি থাকে, আর সূর্যয়ে সৃষ্টি করা স্পেস টাইম কার্ভেচারত পৃথিবীর সৈতে বাকিবিলাক গ্রহ ঘুরি থাকে। আইনস্টাইনে প্রমাণ করে দেখাইছিল যে বুধ গ্রহের কক্ষপথ ইয়ার স্পেস টাইম কার্ভেচারের কারণে পরিবর্তন করে। একদরে পোহরের রশ্মিও স্পেস টাইম কার্ভেচারের ফলত দিক পরিবর্তন করে। আর আইনস্টাইনে এই দুটা ঘটনা জেনারেল থিওরি অফ রিলেটিভিটির সহায়ত প্রমাণ করে দেখাইছিল। আইনস্টাইন আর নিউটনের একটা বিশেষ হাইপোথেসিসত মতানৈক্য আছিল। হাইপোথেসিসের অর্থ হল কোনো এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নকরা হল আগতীয়াকৈ করা ধারণা। ধারণা কর যদি সূর্যটোয়ে কোনোবা দিনা কোনো আগতীয়া সংকেত নিদিয়াকৈ নোহোৱা হৈ যায় তেতিয়া কি হব? নিউটনের ধারণার মতে যদি সূর্যটো নোহোৱা হৈ যায় লগে লগে সকলো গ্রহই সূর্যর মাধ্যাকর্ষণ বলের পৰা মুক্ত হব। আর সকলো গ্রহই মাধ্যাকর্ষণ বলের পৰা মুক্ত হওয়ার লগে লগে সূর্যর চারিওফালে ঘোরা বাদ দি ই মহাশূন্যলৈ সিধা পথেৰে গতি করব। নিউটনের মতে এই গোটেখিনি পরিঘটনা ইনস্ট্যান্টলি অর্থাৎ তৎক্ষণাত হব। আইনস্টাইনে এই ইনস্ট্যান্টলি শব্দটি মানি লওয়া নাছিল, কিয়নো আইনস্টাইনে বুঝি পাইছিল বিশ্বব্রহ্মাণ্ডত পোহরতকৈ বেগত কোনো বস্তু যাব নোৱাৰে। সূর্যরপরা পৃথিবীর দূরত্ব হল প্রায় 147.28 মিলিয়ন কিলোমিটার, আর এই দূরত্ব অতিক্রম করতে পোহরের রশ্মি সময় লয় 8 মিনিট, অর্থাৎ সূর্যরপরা পোহরের রশ্মি পৃথিবী পাওঁতে 8 মিনিট সময় লয়। যেহেতু পোহরের রশ্মিতকৈ বেগত কোনো বস্তু যাব নোৱাৰে, গতিকে সূর্য নোহোৱা হওয়ার বার্তাটো পৃথিবীয়ে লগে লগে কেনেকৈ পাব? আইনস্টাইনের মতে সূর্য নোহোৱা হওয়ার লগে লগে সূর্যয়ে সৃষ্টি করা স্পেস টাইম কার্ভেচারত একটা ঢৌর সৃষ্টি হব। যেনেকৈ আমি পুখুরীত যদি একটা শিলগুটি মারি দিও তেনেহলে পুখুরীর পানিবিলাকত একটা ঢৌর সৃষ্টি হয় আর এই ঢৌটো চারিওফালে বিয়পি যায়। ঠিক তেনেকৈ সূর্যয়ে সৃষ্টি করা স্পেস টাইম কার্ভেচারত যে ঢৌর সৃষ্টি হব এই ঢৌটো চারিওফালে বিয়পি যাব, আর এই ঢৌটো পৃথিবীলৈ আহি পাওঁতে 8 মিনিট সময় লব। আর 8 মিনিট পিছতহে পৃথিবীয়ে সূর্যর চারিওফালে ঘোরা বাদ দি শূন্যলৈ সিধা পথেৰে গতি করব। ঠিক তেনেকৈ অইন গ্রহবোৰেও যেতিয়া ঢৌটো গৈ সেই গ্রহটোত উপস্থিত হব তেতিয়া সেই গ্রহটোয়ে শূন্যলৈ গতি করব। কথাখিনি যথেষ্ট বিজ্ঞানসম্মত আছিলে আর বিশ্লেষণাত্মক, আর বৈজ্ঞানিকসকলে এই ধারণাটো মানি লৈছিলে। বন্ধুসকল, গ্র্যাভিটি সম্বন্ধে নিউটন আর আইনস্টাইন দুয়োজনের ধারণাই সমানে গুরুত্বপূর্ণ।
কিন্তু এইখিনিতে এটা কথা কৈ থ'ম, যদি আপোনালোকে কেতিয়াবা কম্পিটিটিভ এক্সামত তেনেকুৱা প্ৰশ্নৰ সন্মুখীন হয় আপেল কিয় কৰে, তেনেহ'লে আপোনালোকে স্পেচ টাইম কাৰ্বেচৰ লিখাটো বাঞ্ছনীয়, কিয়নো এই তথ্যটো শেহতীয়া তথ্য। বন্ধুসকল, এতিয়াও ফিজিক্সৰ পৰা নিউটনৰ মাধ্যাকৰ্ষণৰ সূত্ৰ বাদ দিয়া হোৱা নাই। নিউটনৰ মাধ্যাকৰ্ষণৰ সূত্ৰৰ গুৰুত্ব ফিজিক্সত এতিয়াও ইমানখিনি আছে যিমানখিনি আগত আছিল। ছ'চিয়েল মিডিয়াত যেতিয়া মই বিতৰ্কটো দেখিছিলোঁ, কিছুমান মন্তব্য আকৰ্ষণমূলক আছিলে। আপোনালোকে বিতৰ্ক কৰক, আপোনালোকে সমালোচনা কৰক, কিন্তু সদায় সমালোচনা বিশ্লেষণাত্মক হ'ব লাগে। বন্ধুসকল, এতিয়া এটা প্ৰশ্ন হ'ল, নিউটনৰ ঠাইত যদি মই থাকিলোহেঁতেন, আপেল গছৰ তলত মই বহি আছোঁ আৰু আপেলটো ওপৰৰ পৰা সৰি পৰিছে, মই কি কৰিলোহেঁতেন? আপেল সৰাৰ মূল কাৰণ হ'ল আপেল আমি খাব লাগে, খোৱাটো মেইন। আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই, অনুগ্ৰহ কৰি ছাবস্ক্ৰাইব কৰক। ধন্যবাদ।